লোকসভা ভোটের সঙ্গে বাংলায় দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, এমনই খবর সূত্রের। মুর্শিদাবাদের ভগবানগোলা এবং বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ভগবানগোলার প্রাক্তন তৃণমূল বিধায়ক ইদ্রিস আলের মৃত্যু হয়েছে এবং বরানগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল বিধায়ক যোগ দিয়েছেন বিজেপিতে। কাল রাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক হয়েছে। এ সম্পর্কে আরো জানবো। রুমা বাল প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। রুমা, আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বৈঠক হতে চলেছে, সেক্ষেত্রে লোকসভা ভোটের সঙ্গেই কি দুই কেন্দ্রে, দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে পারে, কি খবর এখনো পর্যন্ত রুমা? দেখো, একদমই তাই। কমিশন সূত্রে খবর যে লোকসভা আসন্ন লোকসভা যে নির্বাচন হবে সেই সময় কিন্তু এই দুটি কেন্দ্র, যেটা বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদে ভগবানগোলা এবং বরানগর, যেখানে একদিকে ভগবানগোলায় ইদ্রিস আলীর প্রাণের কারণে এবং অন্যদিকে বরানগরে প্রাক্তন বিধায়ক তাপস রায় বিজেপিতে জয়েন করা, সেই বিধায়ক পদ ছেড়ে দেওয়া, সেখানে একটা কেন্দ্র ফাঁকা রয়েছে। সেইগুলো দুই ক্ষেত্রে কিন্তু এই লোকসভা সভাতেই ভোট হবে এবং এমনটাই জানা যাচ্ছে। এবং সেই কারণে কিন্তু কালকে সকাল 11টা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিককে ভিডিও কনফারেন্স করবে বিভিন্ন জেলার সংশ্লিষ্ট সমস্ত জেলা শাসকদের সঙ্গে, এবং ইতিমধ্যে এই দুই জেলার সম্পূর্ণ রিপোর্টও পাঠানো হয়ে গেছে কমিশনে, এবং এই আগামীকালই যে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অবশ্যই দেখো, লোকসভা ভোটের যে দামামা বেড়ে যাবে আর এই সপ্তাহের মধ্যেই বেড়ে যাবে এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। তারপরে এই কত দফায় হয় সেটার দিকে নজর থাকবে। অন্যদিকে এই দুটি নির্বাচন, বিধানসভা নির্বাচন কবে হবে, লোকসভা ভোটের সঙ্গে হবে তবে কবে হবে সেটা পরবর্তীতে জানা যাবে। ধন্যবাদ রুমা। 10ই মার্চ একেবারে ব্রিগেডের সভামঞ্চ থেকে যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, টিকিট না পেয়ে তখন থেকেই ক্ষুব্ধ বিদ্রোহী সুনীল মণ্ডল। জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি, আর এবার স্বপন দেবনাথকে আক্রমণ করেছেন তিনি। স্বপন দেবনাথের একনায়ক তন্ত্র মেনে নিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে বিশ্বাস করেন তাঁরাই সব থেকে বেশি ক্ষতি করেন। শুধু আমি নই, দলকে ভালোবেসে যারা কাজ করেন তারাও বঞ্চিত হয়েছেন। লোকসভার টিকিট না পেয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন সুনীল মণ্ডল। প্রকৃত কাজ করে পার্টিকে ভালোবেসে যারা সত্যিকারের জীবন, আমাকে দেয়নি কোনো, আমি বলছি না, কিন্তু দলের চিন্তাভাবনাগুলো একটু সঠিক হওয়া দরকার। আসলে স্বপন দেবনাথ চায় যে আমার অধীনে থাকবে, আমার অফিসে বসে থাকবে, আমি যা বলবো তাই হবে, আমি সমস্ত কিছু করব। এই যে মানসিকতা, একনায়কতন্ত্র মানসিকতা, স্বপন দেবনাথের এই যে একনায়কতন্ত্র মানসিকতা, এটা কেউ আমি মানতে পারি। আজকে যে হারে আমার এলাকায় গণ্ডগোল শুরু হয়ে গেছে অলরেডি, এটা দল সামালুক এবং সেটা আমি কিছুটা রিলিভ করার চেষ্টা করতাম, কিন্তু আমি এখন গেলে যদি দলের অবস্থা যদি কোনো দলের ক্ষতি হয় সেখানে কিন্তু সেটা আমার উপরেই চাপ সৃষ্টি হবে, যার ফলে আমি পুরো আমি দেখলাম যে না, আর কলঙ্কের কালিমা আর দিতে চাই না। অনেকে হয়তো ভাববে যে আমার জন্য বিষয় এ হেরে গেছে, সেটা আমি চাই না। সে দল যারা নেতৃত্ব, যারা সবচেয়ে বড় জিনিস হচ্ছে মমতা ব্যানার্জি যাকে ভালোবাসে, যাকে বিশ্বাস করে দলের, দলের নেতৃত্বে যার প্রতি বিশ্বাস রাখে, তারাই মমতা ব্যানার্জি সবচেয়ে বেশি ক্ষতি করে। স্বপন দেবনাথ এটা যে নিয়ে যে মেয়েটিকে নিয়ে এসছে, জানি আমার ছেলেও মানে রাজনীতির লেশ মাত্র নেই, তারা কী করে এইসব শিক্ষিত মেয়েগুলো তাকে চাকরি ছাড়তে হবে? স্বপন দেবনাথ যেতে পারবে সেটা আমি কী করে বলবো? স্বপন দেবনাথ বুঝবে,